আপনারা হয়তো জেনে থাকবেন যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটা সংসদে একটা বিল পাস করার চেষ্টা করছে, যে হিট এন্ড রান বিল 2023। হিট এন্ড রান বিল 2023, যেটা শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে হবে এবং আমাদের শিল্পের বিরুদ্ধে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই আইনে উল্লেখ আছে যে শ্রমিকরা যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে এবং সেই জায়গা থেকে তৎক্ষণাৎ পলায়ন করে, তাহলে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10 লাখ টাকার জরিমানা হবে। এবং যদি শ্রমিক সেইখানে উপস্থিত থাকে, তাহলে তার 5 লাখ টাকা জরিমানা এবং 5 বছরের সশ্রম কারাদণ্ড হবে। আপনারা বলুন যে যদি একটা ড্রাইভারের কাছে এত টাকা থাকতো এবং সেই পরিমাণে যদি টাকা নিয়ে ড্রাইভাররা চলতো, তাহলে তাদেরকে তো গাড়ি চালাতে হতো না, তারা অন্যান্য ব্যবসা যেত। আজকে পরিবহন যে শিল্পটা, সেটা সেই শিল্পটা এমনিতেই একটা তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন আগে অতিমারির কারণে অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে যে শিল্পটা, সেই শিল্পটা আরও তলানিতে গিয়ে ঠেকবে যদি এই আইন পেশ হয়। এমনিতেই নতুন কোনো শ্রমিক এসে এই পরিবহন শিল্পের সাথে যুক্ত হচ্ছে না। আমাদের যারা পুরানো শ্রমিকরা রয়েছেন, তারাই আজকে এই পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তারার মাধ্যমেই এই ব্যবসাটা পরিচালনা হচ্ছে। তাই আজকের দিনে আমরা ভারতীয় মজদুর সংঘ এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে আমরা একটা ধর্ণা সংগঠিত করেছি। সারা ভারতবর্ষে ব্যাপী আমাদের এই কার্যক্রম চলছে, সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও এই কার্যক্রম চলছে। আমরা আপনাদের মারফতে কেন্দ্রীয় সরকারের কাছে একটা বার্তা দিতে চাই যে অবিলম্বে যেন এই আইন প্রত্যাহার করা হয়, এই আইন যাতে লাগু না করা হয়। এই সর্বনাশা আইন যদি লাগু করা হয়, তাহলে প্রত্যেকটা শ্রমিকের একদম কপালে ভাঁজ পড়ে যাবে, আমাদের যে পরিবহন যে শিল্পটা আছে সেটা তলানিতে গিয়ে ঠেকবে। আমি সুমন শীল, আমি ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সাধারণ সম্পাদক। আমার সঙ্গে আছেন রাজুমণি, আমার ই রিক্সা অর্গানাইজিং সেক্রেটারি। আচ্ছা, আপনারা আজকে এখানে কয়টি সংগঠন একত্রিতভাবে? আমাদের ভারতীয় মজদুর সংঘের আওতাধীনে যতগুলা ট্রান্সপোর্ট
ইউনিয়ন আছে সেই প্রত্যেকটা ট্রান্সপোর্টের লোক এখানে উপস্থিত আছেন। যদি যদি এই রায়টা না তোলা হয় পরবর্তী টাইমে কোনো বিক্ষোভ দেখা যাবে আপনাদের? আমরা এই আইন যদি আপনাদের মারফতে বার্তা দেওয়ার পরও যদি আইন প্রত্যাহার না করে কেন্দ্রীয় সরকার, তাহলে আমরা এর পর বৃহত্তর আইন আন্দোলনে যাব, এমনকি আমরা পথ অবরোধ করতেও বাধ্য থাকব। আজকে কি সারা রাজ্যে হচ্ছে? সারা রাজ্যেই হচ্ছে। নমস্কার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।